শুরুতে এই সংবাদ শিরোনাম। মিয়ানমারে 10 পুলিশকে হত্যা করল সশস্ত্র বিদ্রোহীরা। ইউক্রেন ইস্যুতে পূর্ণাঙ্গ যুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া। মিয়ানমারে 1 সেনা সদস্য হত্যার দায়ে 19 বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড। 220টি মাছ ধরা নৌকা ঘিরে উত্তেজনায় চীন ফিলিপাইন। পারমাণবিক বোমা তৈরির পথে ইরান, বিপদের আশঙ্কা দেখছে বিশ্ব। ফিলিস্তিনিদের সাহায্য তহবিল আটকে দিল 2 মার্কিন কংগ্রেসম্যান। এবং সব শেষ থাকছে আল আকসায় ফিলিস্তিনিদের নামাজ আদায়ে ইসরায়েলের বাধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যাক, মিয়ানমারের শান প্রদেশে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত 10 পুলিশ নিহত হয়েছে। প্রদেশের নাউং মন অঞ্চলে আজ ভোরবেলায় এই হামলার ঘটনা ঘটে। ক্ষুদ্র জাতিসত্তাগুলোর সশস্ত্র বিদ্রোহীদের একটি জোট এর সঙ্গে জড়িত। বিদ্রোহী ওই জোট সেদেশে সেনা অভ্যুত্থানের বিরোধিতা করে আসছে প্রথম থেকেই। এই বিদ্রোহী জোটে রয়েছে আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। শান নিউজ নামের স্থানীয় সংবাদ মাধ্যম হামলায় 10 জন পুলিশ নিহত হয়েছে বলে জানালেও অপর সংবাদ সংস্থা সুইফি মিয়ানমার বলছে নিহতের পুলিশের সংখ্যা 14 জন। এ বিষয়ে সামরিক সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি সাংবাদিকেরা। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে দেশটির জনগণ সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। এসব বিক্ষোভে গুলি চালিয়ে 600-এরও বেশি বিক্ষোভকারীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন পূর্ব ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা যখন প্রচণ্ড বেড়েছে তখন তিনি এই হুশিয়ারি উচ্চারণ করলেন। শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন ইউক্রেনের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং যদি শুরু হয় তাহলে রুশপন্থী গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা ডনবাস অঞ্চলের সামরিক শক্তি ব্যবহারে ইউক্রেনকে বাধা দেবে রাশিয়া। তিনি পূর্ব ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে বিপজ্জনক বিস্ফোরণমুখ আখ্যায়িত করেছেন এবং তিনি বলেছেন ওই এলাকায় সেনা পাঠানোর অধিকার মস্কোর রয়েছে এবং পূর্ব সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হবে। ক্রেমলিনের মুখপাত্র হুশিয়ারি উচ্চারণ করে বলেন কন্ট্যাক্ট লাইনের পরিস্থিতি চরম অস্থিতিশীল এবং এই বিস্ফোরণমুখ পরিস্থিতি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে পেসকভ আরও বলেন যুদ্ধ অবস্থা তৈরি হলে রাশিয়া চুপ করে বসে থাকবে না এবং মস্কো মনে করে এই ধরনের শত্রুতার অর্থ হবে বিপুল সংখ্যক বেসামরিক লোকের প্রাণহানি। গণমাধ্যমের খবরে দেখা যাচ্ছে রাশিয়া পূর্ব ইউক্রেন সীমান্তের কাছে ট্যাঙ্ক, রকেট, আর্টিলারি এবং স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। মস্কো ওই এলাকায় এর আগে বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। মিয়ানমারের সামরিক সরকার এবার 1 সেনা সদস্যকে হত্যার দায়ে 19 বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিল। সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভ মোকাবেলায় মিয়ানমারে এটি প্রথম মৃত্যুদণ্ডাদেশ, যদিও দণ্ডিতদের মধ্যে 17 জনই বর্তমানে পলাতক রয়েছেন। জানা গেছে এক ক্যাপ্টেনের সহযোগী সেনা সদস্যকে হত্যার দায়ে এই রায় দিয়েছে সামরিক আদালত। গত 27 মার্চ দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উত্তর উকালাপা ডিস্ট্রিক্টে সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের সহযোগীকে হত্যার দায়ে সামরিক আদালতে এই 19 ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা ক্রমশই বাড়ছে ফিলিপাইন এবং চীনের মধ্যে। সাগরের স্পাটলি দ্বীপপুঞ্জের হুইটসন রিফে চীনের 220টি মাছ ধরা নৌকাকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ফিলিপাইনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এই মাছ ধরা নৌকাগুলো চাইনিজ সামুদ্রিক মিলিশিয়া বাহিনী নিয়ন্ত্রণ করে, এ নিয়ে ফুসছে ফিলিপাইন। গত মাসে চীনের সামরিক জাহাজ দেখার পর থেকে ফিলিপাইনের স্পাটলি দ্বীপপুঞ্জে বিতর্কিত রিফের কাছে নৌবাহিনী টহল বাড়ায়, কিন্তু পরে চীন দাবি করে ওই জাহাজগুলো কেবলই মাছ ধরা নৌকা, কিন্তু চীনের দাবিকে প্রত্যাখ্যান করে ফিলিপাইন। এই ঘটনায় ম্যানিলিয়ার চীনা কূটনৈতিকদের এক মুখপাত্রকে বহিষ্কারের হুমকি দিয়েছে ফিলিপাইন। ফিলিপাইনের সেক্রেটারি অফ
ফরেন অ্যাফেয়ার্স টেডি লুক্সিয়েন জুনিয়র জানিয়েছেন, তিনি চীনের দূতাবাসে আরও একটি কূটনৈতিক প্রতিবাদ পাঠিয়েছেন। তিনি প্রতিদিনই প্রতিবাদ জানাবেন। যতদিন পর্যন্ত দক্ষিণ চীন সাগরে একটিও চীনা ফিশিং বুট থাকবে, ততদিন পর্যন্ত প্রতিবাদ জানিয়ে যাবেন। এদিকে দেশটির প্রতিরক্ষা সচিব ডেলফিন লরেঞ্জা বলেছেন যে তারা চীন আন্তর্জাতিক আইন মানছে না, চীন পশ্চিম ফিলিপাইন সাগর দখলের চেষ্টা করছে। চীনের এমন ভরাভাবপন্ন প্রতিবাদ জানিয়ে ফিলিপাইনের ফিশিং ফেডারেশন পালামাও জানিয়েছে। ইরান এবার চুক্তি ভেঙে আণবিক বোমা তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে গেল। আজ শনিবার আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটি। জানা গেছে, নাতানজ পারমাণবিক কেন্দ্রে 164 IR-6 সেন্ট্রিফিউজ এর বাক্সগুলো আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীদের হাতে তুলে দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই পদার্থ এবং ইউরেনিয়ামের সংযোগে যেমন বিদ্যুৎ তৈরি করা যায়, তেমনই পারমাণবিক হাতিয়ারও বানানো সম্ভব। এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু হওয়ায় তেহরানের উদ্দেশ্য নিয়ে রীতিমতো বিপদের আশঙ্কা ছড়িয়েছে গোটা বিশ্বে। ইসলামিক দেশটি আণবিক অস্ত্রের দৌড়ে সামিল হলে মধ্যপ্রাচ্যের সমীকরণ সম্পূর্ণ পাল্টে যাবেই বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আমেরিকার বিরুদ্ধে রিপাবলিকান দলের দুই প্রভাবশালী কংগ্রেসম্যান ফিলিস্তিনিদের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রস্তাবিত সাহায্য তহবিল আটকে দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এই অর্থ অধিকৃত ফিলিস্তিনিদের পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঠিয়েছিলেন। মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির সদস্য জেমস রিশ এবং প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল ম্যাকাউল $7.5 কোটি তহবিল আটকে দেন। ফিলিস্তিনি জনগণের উন্নয়নের জন্য ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এই তহবিল বরাদ্দ দিয়েছিলেন। মার্কিন কংগ্রেসের কয়েকটি সূত্রের বরাত দিয়ে দ্য হিল পত্রিকা গতকাল শুক্রবার এই খবর দিয়েছে। চরম ইসলামপন্থী নীতি অনুসরণের কারণে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ফিলিস্তিনিদের জন্য আমেরিকার পক্ষ থেকে অর্থ বরাদ্দ বাতিল করেছিলেন। কিন্তু চলতি সপ্তাহে গোড়ার দিকে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন মোট $23.50 কোটি একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে। এই আটকে দেওয়া $7.5 কোটি তারই অংশ। জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্রতম মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীর এবং জেরুজালেম থেকে আসা মুসল্লিদের আল আকসায় প্রবেশে অনুমতি শুক্রবার তাদের বাড়ি পাঠিয়ে দেয় ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি পুলিশ একটি বিবৃতিতে জানায়, আল আকসায় প্রবেশের অনুমতি না থাকায় ফিলিস্তিনিদের জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি। ফিলিস্তিনের প্রাচীন শহরটিতে শুক্রবার একাধিক চেকপোস্ট বসিয়ে মুসল্লিদের আল আকসায় প্রবেশের বাধা দেয়। এ সময় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদেরকে আটক করে বাসে তুলে পশ্চিম তীরে ফেরত পাঠিয়ে দেয়। একইভাবে অবরুদ্ধ গাজা থেকেও কোনো মুসল্লিকে আল আকসায় আসতে দেয়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 1967 সাল থেকে ইহুদিবাদী দেশ ইসরায়েল আন্তর্জাতিক নীতি ভঙ্গ করে পশ্চিম তীর, গাজা এবং জেরুজালেম সহ একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে যাচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।